একবিংশ শতাব্দীর নিরিখে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিকায়ন করা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। শনিবার কোভিড-19 পরবর্তী জনমাধ্যম স্বাস্থ্য সেবা নিশ্চিতে করণীয় শীর্ষক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল। এতে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ডক্টর মনজুরুল আমিন চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত পিকেএসএফ এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক প্রফেসর ডাক্তার এম.এ। বক্তারা বলেন, বর্তমান সরকার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কোভিড পরিস্থিতিকে সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। দেশের 75% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। এখনও গণটিকার কার্যক্রম চলছে। দেশের সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে।